আবারও বলছি মেন খাদ্য কিন্তু তাদের সাপ নয়, মেন ক্রস চেকিং করতে পারে কোনো টাইমে যদি তাদের মনে হয় এটা ভুল বা কিছু, তার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে সাপেদের কালার হয় এদের হলুদ কালো হলুদ কালো, কিন্তু এই জায়গাটায় করে। আর এখানে একটা জিনিস বলবো আমার খুব ভালো লাগলো, একটা এস পাখাচার এরা যখন একই জায়গায় গোল গোল করে ঘোরে না, ও হ্যাঁ আজ চলে এসেছি নতুন জায়গায় নতুন কোনো রেস্কিউ করতে, কী রেস্কিউ করবো না করবো অবশ্যই দেখতে পাবেন। তার আগে জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ ভাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সাপের নাম থেকে মানুষের ভয়, হোক সেন এরিস কিংবা বিশদ, রাত হোক বা দিন সর্বা গ্রাম সাপে আনোনা লেগে চলে যায়, সেই সাপ মাঝেতে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে। আর দেবেন আমরা চ্যানেলের পক্ষ থেকে, কিন্তু আবারও বলি কিন্তু তিনটে জিনিস আমাদেরকে না পাঠালে আমরা কোথাও রেস্কিউ করতে যেতে পারবো না, সেটা হচ্ছে ফটো, লোকেশান এবং ফোন নাম্বার। হ্যাঁ, ফরেস্টের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের তিনটে জিনিস ফরেস্ট চেয়েছে, ফটো, লোকেশান, ফোন নাম্বার, এই তিনটে জিনিস যাতে তারা ক্রস চেকিং করতে পারে কোনো টাইমে যদি তাদের মনে হয় এটা ভুল বা কিছু, তার জন্য এই তিনটে জিনিস পাঠিয়ে তবেই আমরা কোনো জায়গায় রেস্কিউ করতে যাবো। এটা হচ্ছে ফরেস্টের দান, ভালোবাসা, তারা এই অ্যানিমেলসকে ভালোবাসে বলে আমাদেরকে এইটুকুনি চেয়েছে, এই তিনটে জিনিস চেয়েছে। আচ্ছা, এগুলো দিলে আমরা যে কোনো জায়গায় রেস্কিউ করতে যাবো, কিন্তু তাছাড়া যদি অন্য কোনো কারণবশত কোনো এ থেকে সোর্স থেকে কল করা তাহলে কিন্তু আমি রেস্কিউ করতে যেতে পারবো না, সেটা যেই হোক। আবারও বলে দিলাম এই তিনটে জিনিস দেবে তবেই আমি রেস্কিউ করতে যেতে পারবো। তো চলুন এখানে রেস্কিউ করবো। আর কে ফোন করেছিলেন? আচ্ছা, আপনার নামটা বলুন একটু। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ মণ্ডল। প্রসেনজিৎ মণ্ডল, আর এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে গলগাছা হাই স্কুল মাঠের পাশে, বড়িয়াটি, বড়িয়াটি, গ্রাম বড়িয়াটি, হুগলি গলগাছা, থানা হচ্ছে চন্ডীতলা, তাই তো? চন্ডীতলা। তো আপনার নামটা কি বললেন? প্রসেনজিৎ মণ্ডল। তো চলুন এখানে আছে, আমি দেখি এবার সাপটা কোথায় আছে না আছে এবং কি আছে দেখি, দেখে এটাকে আমরা এবার বের করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে একটি ব্যান্ডেড ক্রেত, যেটাকে আমরা শাঁখামুটি বা শঙ্কিনী, চামড়খোঁচা, রাজসাপ, দুমুখো সাপ এক এক জায়গায় এক এক রকম নামে জানি। তো এটাকে আমরা বের করবো। তো হ্যাঁ, বর্ষা আসছে, এরা কিন্তু বেরোবে এবং নিজেদের খাদ্যের সন্ধানে এরা বেরোচ্ছে এখন। তো চলুন এটাকে রেস্কিউ করে নিই। আর এখানে একটা জিনিস বলবো আমার খুব ভালো লাগলো, এখানে কিন্তু এনারা এখন অবধি কোনো কেমিক্যাল ইউজ করেনি, এটা সবচেয়ে বড় জিনিস, বেশিরভাগ জায়গায় মানুষ কেমিক্যাল ইউজ করে দেয়। তো দেখতে পাচ্ছেন এ কীভাবে গুটিয়ে রয়েছে এবং একটা এস পাখাচার এরা যখন একই জায়গায় গোল গোল করে ঘোরে না, খুব ভালো লাগে দেখতে ওগুলোকে। এখানে কোনো গর্ত আছে মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, আর এই সাপটি আমাদের বাঁচানো কিন্তু খুবই দরকার, কারণ এরা আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখছে এবং আমাদের যে প্রকৃতির ভারসাম্য সেটাকে রক্ষা করছে। এ যত কমবে তত কালাচ, গোখরো, কেউটে, চন্দ্রবোড়া এরা কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়বে এবং আমাদের আশপাশে অনেক বেড়ে যাবে। যেমন আমরা এখন বেশি কিন্তু চন্দ্রবোড়াটাকে দেখতে পাই, কারণ চন্দ্রবোড়া বাচ্চা দেয়, আমরা সবাই জানি চন্দ্রবোড়া সাপ কিন্তু বাচ্চা দেয়, আর বাচ্চা দেওয়ার দরুন এদের পরিমাণটা অনেক বেশি বাড়ে, আর ওরা যে কোনো পরিস্থিতিতে কিন্তু নিজেদেরকে সার্ভাইভ করে নিতে পারে। যেমন কেউটের ক্ষেত্রে কী হয়, জলাশয়ে থাকবে, বোখরোর ক্ষেত্রে কী হয়, শুকনো জায়গায় থাকবে, আর চন্দ্রবোড়া কিন্তু যে কোনো পরিস্থিতিতে রয়ে যায়, আর তাই জন্য চন্দ্রবোড়ার বংশবিস্তারটা অনেক বেশি, আর ওরা বাচ্চা দেওয়ার জন্য ওরা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর গোখরো কেউটেদের কী হয়, ওয়েদার অনুযায়ী এদের বাচ্চা ডিম ফোটে না বা কোথাও ডিম নষ্ট হয়ে গেলো, জলে পড়ে জলে ভিজে গিয়ে ডিমটা নষ্ট হয়ে গেলো, এই জন্য কিন্তু ওদের অনেক বাচ্চা মারা যায়, কিন্তু চন্দ্রবোড়ার ক্ষেত্রে সেটা মারা যায় না, কিছু খেয়ে নিল মরে গেলো সেটা আলাদা ব্যাপার। দেখুন এখানে রিসেন্টলি আমি বললাম আমি যতটা সাপ ধরছি তার মধ্যে কিন্তু কালারের কোনো না কোনো এ রয়েছেই, বেশিরভাগ ক্ষেত্রে সাপেদের কালার হয় এদের হলুদ কালো হলুদ কালো, কিন্তু এই জায়গাটায় করে কালো, এদিকটা কালো আছে এদিকটা সেই কালোটা নেই, লাইনটা নেই, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা হয় কোনো কারণবশত হয়ে থাকে। আর এই সাপটি কিন্তু খুবই শান্ত হয় যারা মানুষকে অ্যাটাক করে না, এর কামড়ে মানুষের মৃত্যু নেই বললেই চলে, নেই বললেই চলে, এবার একটা আধা কোয়েসিডেন্ট হয়েই যেতে পারে হাজারে একটা, কিন্তু এরা কাউকে কামড়ায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দাঁড়ান, ভয় পেতে হবে না, কোথাও যাবে না, এ যদি আপনার গায়ে উঠে যায় আপনার কামড়াবে না, এ এরকমই শান্ত একটি সাপ। আর একটা জিনিস, হ্যাঁ এ খুবই শান্ত, সেবে মানুষকে কামড়ায় না, কামড়ায় কিন্তু সাপেদেরকে কামড়ায়, অন্যদেরকে খেয়ে নেয়, অন্য যে কোনো সাপকে খেয়ে নেয় কিন্তু মানুষকে কিছু করে না। এটাকে বলে শাঁখামুটি, শঙ্খিনী, চামড়খোঁচা, রাজসাপ, কেউ আবার দুমুখো বলে, কারণ এই ল্যাজডার মুখটা কতটা এক দেখতে হয় বলে দুমুখো সাপও বলে, ঠিক আছে। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে নাম আছে, কিন্তু এর নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট, ইংলিশে ব্যান্ডেড ক্রেট বলে, আর শাঁখামুটি তো আমরা যে কোনো বলেই থাকি। চলুন এটাকে প্যাক করে নিই। কে
হ্যাঁ অবশ্যই কামড়ালে নার্ভকেই ড্যামেজ করছে। দেখুন সাপেদের দু রকম বিষ হচ্ছে, একটা নিউরোটক্সিন একটা হিমোটক্সিন। নিউরোটক্সিন কি করছে, নার্ভকে অ্যাটাক করছে, এরা নিউরোটক্সিনের মধ্যেই পড়ছে। মানে মেনলি দু রকমের বিষ তো, টক্সিন তো বহু রকম আছে, কিন্তু মেনলি দু রকম টক্সিনকে আমরা ভাগ করি, একটা নিউরোটক্সিন একটা হিমোটক্সিন। নিউরোটক্সিন কি হচ্ছে, নার্ভে অ্যাটাক করছে, হিমোটক্সিন কি হচ্ছে, ব্লাড কণিকাগুলোকে অ্যাটাক করছে। তো হিমোটক্সিন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ভাইপার প্রজাতির সাপগুলো, যে চন্দ্রবোড়া, সস্কেল ভাইপার, বাম্বুপিড ভাইপার বা নানা রকম ভাইপার হয়। আর নিউরোটক্সিনের মধ্যে পড়ছে কি, কালাচ, এই শাঁকামুটি, গোখরো, কেউটে, এরা হচ্ছে নিউরোটক্সিনের মধ্যে পড়ছে। এবার তাদের মধ্যে আবার কিছু কিছুর মধ্যে আলাদা আলাদা রয়েছে, কারোর মধ্যে হিমোটক্সিনও রয়েছে, কারোর মধ্যে মায়োটক্সিন রয়েছে, কার্ডিওটক্সিন রয়েছে, নানা রকম টক্সিন রয়েছে, কিন্তু সেইগুলো মেনলি নয়, মেন হচ্ছে নিউরোটক্সিন এবং হিমোটক্সিন। তো চলুন একে আমরা এবার ব্যাগে প্যাক করে নিই, অনেকক্ষণ হয়ে গেলে এটাকে কোনো ফাঁকা জায়গায় ছেড়ে দেবো জলাশয় এরিয়া দেখে, কারণ এরা মেনলি থাকে কিন্তু জলাশয় এরিয়ায়। আর খাদ্যের জন্য যে কোনো জায়গায় চলে আসে, যে কোনো সাপকে কিন্তু খেয়ে নেয়। আবারও বলছি মেন খাদ্য কিন্তু এদের সাপ নয়, মেন যদি সাপ খাবারই সাপ বলে থাকি সেটা হচ্ছে একমাত্র কিংকবরা। এরা সাপ ছাড়া অন্য কোনো জীবকে খেতে পারে, সেটা ব্যাং, ইঁদুর, অন্য কিছু খেতে পারে, কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রে সাপকেই খেয়ে থাকে। চলুন এর এখানে ব্যাগে পুড়ে নিই, চটুক এবার যা যা ঢোক বাবা। হ্যাঁ চ তো চলুন, অত সুন্দরভাবে ব্যাগে প্যাক হয়ে গেলো, এবার সিধে দেখা হচ্ছে, সরি সিধে দেখা হচ্ছে কি গাছটাকে দিয়ে না। তো রেস্কিউ তো কমপ্লিট হয়ে গেলো, এবার আমরা কী করবো, আমাদের আর্ট ডেভেলপমেন্ট অনুষ্ঠানের পক্ষ থেকে যেখানেই যাই একটি করে গাছ দিয়েই জানেন। আর আবারও বলছি আমাদের এনজিও বা আমরা কোনো কিছু পাবার আশায় কাজ করি না, যে আমি কিছু করবো তবে কিছু পাবো। আমরা আশা করি কি, যে মানুষের ভালোবাসা পাবো, নাকি কোনো কিছু কোনো একটা পদ বা কিছু, সেটা নয়। তো চলুন এখানে গাছ যেমন রেস্কিউ তো হয়ে গেছে, এবার দাদা কলকাতা, দাদা একবার নামটা একটু বলবেন। আমি আবারও বলছি আমরা সব জায়গায় যেতে পারবো, যদি আপনি কারেন্ট লোকেশন, ফোন নাম্বার আর ফটোটা পাঠান। যদি সেগুলো না পাঠান আমি কোনো জায়গায় যেতে পারবো না, কারণ ডিপার্টমেন্টের পুরোপুরি স্ট্রিক্টলি ভাবে বলা আছে যে লোকেশন, ফটো, ফোন নাম্বার না পাঠালে তুমি কোথাও রেস্কিউতে যাবে না। কারণ যদি কোনো প্রবলেম হয় নেক্সট, তখন একমাত্র ডিপার্টমেন্টই আমাকে সাপোর্ট করতে পারবে বা হেল্প করবে, বাকি কেউ হেল্প কোনো দিন আসবে না। কারণ এটা ফরেস্টের আন্ডারে এইগুলো পড়ে, যে কোনো অ্যানিমেলস, বন্য অ্যানিমেলস, সেটা ফরেস্টের আন্ডারে পড়ে। তো ফরেস্ট, হ্যাঁ ম্যাম বা স্যার, রেঞ্জার স্যার, আমাদের রেঞ্জার ম্যাম, উনি খুব মানে পশুকে ভালোবাসেন বলে আমাকে এই পারমিশনটা দিয়েছেন, ঠিক আছে। কোনো মানুষের কিন্তু পারমিট থাকে না কেউ গিয়ে বন্য অ্যানিমেলসকে টাচ করতে পারে, কোনো মানুষ বা কোনো অর্গানাইজেশন, কারোরই কোনো পারমিশন থাকে না যে কেউ গিয়ে অ্যানিমেলসকে টাচ করে দেবে, পারে না। টাচ করা মানেও সেটা হান্টিংয়ের মধ্যে পড়ে, সেটাকে মারার মধ্যেই পড়ে। তো বন্য অ্যানিমেলসকে টাচ করাটা সম্পূর্ণ ইললিগাল, ওটা একমাত্র ফরেস্টের। তো আমরা এনজিওর মারফত থেকে, তো ম্যাম আমাদেরকে এই পশুকে ভালোবাসেন বলে ম্যাম বলেছেন ঠিক আছে তোমরা রেস্কিউ করো, কিন্তু তিনটে জিনিস আমাদেরকে দিতে হবে, সেই তিনটে জিনিস না দিলে আমরা কোথাও যেতাম একদম। তো তিনটে জিনিস যারা দেয় তাদেরকে গিয়ে আমরা রেস্কিউ করি, এবার যদি কেউ বলে না দিতে পারছি না তাহলে সরি, আমরা সেখানে যেতে পারি না, এবার কিছু এ হয়। তো চলুন এবার সেটা গিয়ে জঙ্গলে গিয়ে রিলিজ করি, তার আগে আমরা সাইনটা করে নিই। তো চলো দেখি এখানে আসি, এটাকে রিলিজ করবো, ভালো ফাঁকা জায়গা পেয়েছি একটা। আর আজকে সত্যি বলছি ক্যামেরাটা কীরকম হচ্ছে আমি জানি না, কমেন্টে জানিয়ে আমাদের দাদা আজকে ভিডিও করে দিচ্ছে আমাদেরকে। আর খুব সুন্দর জায়গা এটা, দেখতেই পাচ্ছ এখানে ছাড়ার মতো খুব ভালো জায়গা, এখানে ওরা খুব সুন্দরভাবে থাকবে। আর যেখান থেকে ধরলাম তার এটা কতটা হবে দাদা, 1 কিলোমিটার? দু কিলোমিটার হবে, চলো জাপালা জাপালা জাপালা। তো দেখো এখানে ও বসে আছে, আর আমি দেখাতে বলবো একবার। তো দেখো এ সুন্দরভাবে যাচ্ছে, আর একে এই দিকটা করে যেতে দেয়। তো চলো, ও সুন্দরভাবে নেচারে জঙ্গলে চলে যাচ্ছে, আর এইদিকে জলা আছে, ও খুব সুন্দরভাবে এখানে পাঁচবে, আর দেখাও যাচ্ছে না কোথায় গেল। ওই যে দেখো, আশা করছি এখানেই সুন্দরভাবে বেঁচে যাবে, আর পুরো জঙ্গল। আর আমরা এদিকে যাচ্ছি না কারণ বেরিয়ে যাই এবার। আর এই যে জায়গা, আর আজকে আমাদের দাদা ভিডিও করে, দাদা তুমি এই সাপটা সম্বন্ধে আর কি বলতে চাই বলো। এটা হচ্ছে চামড় কোষা বা শাঁকামুখি সাপ, নিউরোটক্সিন বিষ মেনলি। তা এর ইংরেজি নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট, আর বিজ্ঞান সম্বন্ধে বুঙ্গারাস ফ্যাসিয়েটাস। কালাচ হচ্ছে বুঙ্গারাস ক্যারুলিয়াস, আর এই চামড় কোষা বা শাঁকামুটি হচ্ছে বুঙ্গারাস ফ্যাসিয়েটাস। যাই হোক, তা এই নিউরোটক্সিন বিষ একদমই কামড়ায় না, কামড়ের রেকর্ড প্রায় নেই বললেই হয়।
খুব নিরীহ সাপ, এর সাপও খায়, এর বিভিন্ন রকম ব্যাং ট্যাং বা কুঁচে টুচে এরগুলোকেও খায় যেরকম। তা এর আচ্ছা মেনলি যে বলা হয় যে সাপ খাওয়ার সাপ, সেটাকে সেটাকে বলে অফিওফিগাস, মানে অফিওফিগাস জেনাসেস, সেটা এটা অফিওফিগাস না বুঙ্গারাস, কিং কোবরা একমাত্র অফিওফিগাস জেনাসেস আমি যতদূর জানি একমাত্র জীবিত সাপ যেটা হচ্ছে কিং কোবরা। চলো রিলিজ তো করে দিলাম, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর সব কিছু শেষে বলবো যে আমরা এই কাজগুলো ভালোবেসে করছি আপনাদের ভালোবাসার জন্য, তাদের ভালোবাসার জন্য নয় যে তারা কিছু বলবে। এই পদের ভালোবাসাটা আমি একদমই পছন্দ করি না, কারণ আমরা ভালোবেসে কাজ করি আপনাদেরকে, নেচারকে। তো এইখানে কোনো পাওয়ার আশা থাকে না আমাদের, তো কোনো পদের আশা আমাদের নেই। তো এমনি ফোন করুন, সে যে কেউ হোক এমনি ফোন করুন, এই তিনটে জিনিস পাঠান, আমরা মন থেকে গিয়ে ওখানে রেস্কিউ করে দেবো। দেখা হবে, আর আজকে এই রেস্কিউটা কীরকম লাগলো না লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন ভিডিও আসা দিই। স্টে সেফ, স্টে হেলদি। আর তার আগে বলতে হবে, হেলদি তো আপনারা থাকবেন, আপনারা সেফ থাকবেন। তো আমাদের কী করতে হবে, আমাদের সেফ রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি প্রেস করে অল, ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন। আর ইনস্টাটাকে ফলো করতে ভুলবেন না, কারণ ইনস্টা না ফলো করলে আপনার আমি কোথায় থাকছি না থাকছি তার পুরোপুরি ডিটেলস পাবেন না। তাড়াতাড়ি গিয়ে ফলো করুন, 7,000-এর ওপর হয়ে গেছে, 10,000 হলেই তারপর থেকে আমরা আপডেট পাবেন আমি কখন কোথায় থাকছি না থাকছি ডিটেলস আপডেট করবেন। চলুন তাড়াতাড়ি গিয়ে ফলো করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, টাটা।